কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে কখনোই জানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে কখনো জানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। মন লাগিয়ে আছে না খায়া ফেলেছে, তোমার যে তো বিশ্বাস নাই। আরে দূর, কি সব কথাবার্তা কও। আমার নাম মাগুন নেন, তার ভাই পাই গেলাম, আর জাতের ভাই পাই গেলাম। মামা তো ভাই যাও, ম্যাচ দাও। আমরা যদি এক থাকতে পারি কালো বৈশ্য আমাকে ভয় পাই, আমাকে একটা বড় ডাকাইত মনে হয় বলতেছে। নমস্কার, আমরা জেলে পাড়া পূর্ণ বহদ্দরের বাড়িতে অভিমান্যবধ অষ্টগানটি উপস্থাপন করছি, আপনারা সবাই আমন্ত্রিত। দাদা নমস্কার। দাদা নমস্কার। নমস্কার, কিরম আছিস?
ভালো আছি দাদা, তুমি কেমন আছো দাদা? আছি ভালো আছি। মাছ বাছে শেষ? হ্যাঁ দাদা। কি মাছ বাছলি? না তো 500 মাছ নিছিলাম আজকে। তাহলে তো দাম ভালো পেয়েছো আর। হ্যাঁ দাদা। দাদা যা। দাদা হ্যাঁ একটা কথা ছিল। কি কথা কো? কেমন যে কই? আর তুই তো আমার ভাইয়ের বউ। এই অকালে ফাইদারে চলে নিল। তুই আমার কাছে এখন সব কথা করি। তোর তো দেখাশোনার দায়িত্ব সব আমগো, তাই না? কি হয়েছে কো? দাদা বহদ্দারের চামচার আছে না নারায়ণ? নারায়ণ? হ্যাঁ দাদা। ওর জ্বালায় তো আমি পাড়ায় থাকতে পারতাছি না। কি করছে নারায়ণ? ও দিন নাই রাত নাই জোন আমার জেনে পায় হেনে জ্বালায়। পথ আটকে দাঁড়ায় থাকে আজেবাজে কথা কয়। ওর জ্বালায় আমি মাছের আরো দূর যাইতে পারি না মাছ আনতে। এখন তুমি যদি ব্যাপারটা একটু দেখতে দাদা। এই এই কথাটা তুই আগে কষ্ট দেখে না? নারায়ণ ওদের বাইন্দে আমি ভিতর নেকাতে নিয়ে দেবো আর পাউডা একটু ন্যাংরা করে দেবো। তুই যা, তুই বাই যা, আমি দেখতেছি। যা যা। ঠিক আছে দাদা। নারায়ণ তুই কি আর পাস নাই? কার সাথে কি করছ? হ্যাঁ খারাপ সব খুললা কবি ডরাবি না, ডরানোর কি আছে? কিছু কইব না, কিছু কমু। কত বড় অনাথ স্যার। হ্যাঁ আর ওই যে আমাকে গোপাল তোমার তো 670 হইছে। গুরুবির কত হইছে? গুরুবির 300। তোমার যে নারায়ণ হের জ্বালায় হের অত্যাচারে তোর টিকতে পারতাছি না। নারায়ণ করে কি রাস্তা ঘাটে দিন নাই রাত নাই এই গুরুবীরে জ্বালায় মারতেছে। কি করছে? খুব প্রস্তাব দেয় রাইতে যায় কয় কি হয় গুরুবি চল আমার লগে যাত্রা দেখতে যাবি। কোকি তুমি চিন্তা করে দেখো হিন্দু বিধবা মহিলা হের লগে যাত্রা দেখতে যাইব, এটা পাপ না অনাচার না? আরো ঘটনা আছে। আমি অনেকবার কইছি যে আমি কিন্তু বহুত ধরে কইয়া দিই। দাদারে কইলে কি হইব? আমি যা কমু তাই
আমি খুল্লা করতেছি বহদ্দা, হে টাকা দিতে আইব নারায়ণ হের রাস্তা আটকে ফেলায়, গুরুবি তোর টাকা দেওয়ার লাগবো না, তুই খালি আমারে সন্তুষ্ট কর, চিন্তা করে দেখো তোমার তো চুরি করে গান করতেছে, কয় কি ওই হিসাবের খাতায় ভুলবাল আমি লেখা তুমনে তোর টাকা দেওয়ার লাগবো না, তুই আমার দিকে নজর দে। ওই যে পিঁপড়া পাঙ্খা গজা কে বুঝো না, আগুনে পড়ার লাগে উড়বো উড়ে আগুনে পড়ব, ওর কপালে যে কি দুঃখ আছে খালো তোমরা চিন্তা করো না, ওর আমি এমন শাস্তিটা দিমু, এমন শাস্তি দিমু তোর চোখের দিকে আর কোনো দিনের চোখ না খাবে, তুই না থাকে বহুত দার এটাই মনে রাখো। আমি কিন্তু কইছি নারায়ণ রে, আমি আমি আপনার কাছে বিচার দিমু, চল চল গরম চাতল মাথায় দিব, আইছে একটু চাইলে কি হয় একটু কায়াল দিলে কি হয়, তারপরে নারায়ণ দাদা আমি তো কিছু করিনি দাদা, তোর কপাল একটা কি আছে দেখ, কপাল শনি আছে, তুই শনি এটাই গেলে হয়েছে, যা যা লোক দেখেন না বিচার, এরপরে কিন্তু কেউ যদি তোর নামে বিচার দেয় তাহলে হাসায় হাসায় তোর সামনা সামনে তুলে ফেলাম, বদমাসি করস অসম করতে পারছ তাকে, আমার কাছে বিচার আসছে কেন, হ্যাঁ
তাহলে মনে করো চামড়া চামড়া একজনের থাকবে না, কিন্তু এইভাবে বিচার হবে, জনসমক্ষে যদি বিচার হবে। এই সাধু দেখছো অন্যায়ের বিচার দেখছো? এটা সব জায়গায় সরাই দাও। কেউ যদি অন্যায় করে আর নামে যদি বিচার আসে তাহলে কিন্তু মাটিতে পড়বো না, ঠিক আছে? নিজে তার বিচার করবো, ঠিক আছে? ঠিক আছে। আইলি কোনথে? কাম থেকে? ও তোকে বাইত গেছিলাম, কেউরে তো দেখলাম না, ঘর খালি আছে হয়তো। ও তুই কি কাম কাজ কিছু করবি না? কাম তো আমি করি। কি কাম করস? আমি তো তোর ওই দিনও খেরার পালার পিছনে বইয়া দেখলাম জুয়া খেলতাছস, মঙ্গলি খুঁজতে আইছে, আমি দেখাই দিলাম যে ওইখানে গেলে পাইবা। তোমার কইছে জুয়া খেলাইছে? আমি নিজে দেখছি কমল। জুয়া খেলাই নাই তো, তাস খেলাইছি। শোন তুই কিন্তু এখন ছোট নাই, তুই বড় হইছস, তুই কিন্তু আমগুলো লগে জলে যেতে পারস। তুমি জলে যাও। দেখ কাহার এখন বয়স হয়েছে, তুই যদি এখন কাম কাজ করস তাহলে হ্যাঁ একটু ভালো হয়, বুঝস না? হেরা তো এখন অসহায় হইতেছে, বয়স হইতেছে না। বলছে তোমার অসহায় হেরা, তোমার কাহে আছে যতদিন এতদিন করবো মরে জানো করে আমি ধরবো। আচ্ছা ধরিস, তোর গাউরামিটা কমা। শোন এখন কি তুই বাইতে যাবি না? কাম যাবি। কামে যাবি? যখন বাইতে যাবি মঙ্গলিরে কবি, আমি ওরে খুঁজতাছি, ওর লগে আমার একটু কথা আছে, ওই যেন আমার লগে দেখা করে, ঠিক আছে? একটু কইস যাতেলে। ও হরি কাকা না বিরাইছ? পুরুষ মানুষে একটু দুষ্ট থাকে, দুষের গুণে মানুষ, আর দুষ করলে এমন বুদ্ধি খেলায় করবি কি যাতে বিচার না দেয়। অনেক বড় গোপন কথা কয়ে ভালো গোমর, বুঝছস? ভাত দিছি, খাই লও। তোর ভাত খাই না। ঢং করো না তো, ভিতরে আসো। আমার তুই মাইরা ফেলা। আমি তোমার মানায় দেখাচ্ছি, তোমার সওয়াল কানে সে আগে। গতকাল রাইতে আমি তোরে খোয়াবি দেখছি, মঙ্গলি বিশ্বাস কর। সারো জন্তদা, কেউ দেহা ফেলাইলে বিষয়টা ভালো হবে না। তুমি আমার একমাত্র বউ, তোমারে কেউ কিছু দিল আর আমি ওটা পরীক্ষা নিরীক্ষা করলাম না যে আসল না নকল, এটা হয়? খোলো। আমি শুক্রে পিছনের দিকে বাইন্দা সামনের দিকে আগায় যাই।